লস্যি বানাবো, এর জন্য টক দই নিয়ে নিয়েছি দুটো। এই দইটাকে এবার মিক্সির জারে দিয়ে দেবো। টক দই দুটো খুলে নিয়েছি, এবার টক দই দুটোকে এই যে জারের মধ্যে দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে। দই দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। 2 চামচের থেকে একটু বেশি দিলাম, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এটা এর মধ্যে সামান্য জল দিই, আর এটাকে আগে বিট করে নেব। এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু মিক্সিতে আগে বিট করে নেব। ও দেখুন, আমার পুরো এটা রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব, এবার গ্লাসে ঢেলে দেব। এর মধ্যে আইস কিউব দিয়ে দেব। দিয়ে দিলাম আইস কিউব। আমার লস্যি পুরো রেডি, এবার এটা সার্ভ করে দেবো।